কবি নজরুল সরকারি কলেজ বাংলাদেশের একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি 1874 সালে প্রতিষ্ঠিত হয়। 2 একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কলেজটি পুরান ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। ১৯৯২ সাল থেকে এর বিশ্ববিদ্যালয় কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। পরে এই কলেজটি 16 ফেব্রুয়ারি 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। হাজী মোহাম্মদ মহসিন ফান্ডের আর্থিক সহায়তায় 1874 সালে ঢাকায় কলকাতা মাদ্রাসার আদলে মহসিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং পরে এটি ঢাকা মাদ্রাসা নামে প্রসিদ্ধ হয়। এটি ছিল পূর্ববাংলার মুসলমানদের জন্য প্রথম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 1915 সাল পর্যন্ত হাজী মোহাম্মদ মহসিন ফান্ড থেকে এই মাদ্রাসার ব্যয় নির্বাহ করা হয় এবং ওই সালেই এটি উচ্চ মাদ্রাসায় রূপান্তরিত হয়। ১৯১৬ সালে মাদ্রাসার অ্যাংলো পার্সিয়ান বিভাগটি পৃথক হয়ে মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। 1923 সালে এই মাদ্রাসা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তরিত হয় এবং 1968 সালে সেই কলেজের নামকরণ করা হয় কবি নজরুল ইসলাম সরকারি কলেজ। আবার নাম পরিবর্তন করে 1972 সালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামের অংশ ইসলাম শব্দটি বিলুপ্ত করে নতুন নামকরণ করা হয় কবি নজরুল সরকারি কলেজ। ১৯৭৯ সালে কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়িক শিক্ষা শাখায় স্নাতক পর্যায়ের শিক্ষা চালু হয়। 1985 সালে ইসলামিক স্টাডিজ বিষয়ে প্রথম স্নাতক সম্মান কোর্স চালু করা হয়। 1983 সালে কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি, ইসলামিক স্টাডিজ ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স প্রথম পর্ব চালু করা হয়। বর্তমানে কলেজে মোট 24টি বিষয়ে অনার্স, 5টি বিষয়ে প্রথম পর্ব মাস্টার্স এবং 4টি বিষয়ে শেষ পর্ব মাস্টার্স কোর্স চালু রয়েছে, যেখানে প্রায় 30,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। এই কলেজে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিতে 40,000-এরও বেশি বই এবং 2,000-এরও বেশি জার্নাল রয়েছে। এছাড়াও রয়েছে প্রতিদিনের বেশ কয়েকটি বাংলা ও ইংরেজি পত্রিকা পড়ার জন্য একটি পত্রিকা কর্নার।
ছাত্রছাত্রীদের চিকিৎসা প্রদানের জন্য কলেজ প্রাঙ্গণে একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এটি শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত। শিক্ষার্থীদের সুলভ মূল্যে খাদ্য প্রদানের জন্য কলেজের নিজস্ব একটি ক্যান্টিন রয়েছে। এটি কলেজের শহীদ মিনার ও বিজ্ঞান অনুষদ ভবনের মাঝে অবস্থিত। এই কলেজের একটি আবাসিক ছাত্রাবাস রয়েছে। ফরাশগঞ্জের মোহিনী মোহন দাস লেনে এই ছাত্রাবাসটি অবস্থিত।